অস্ট্রেলিয়ার মতো সফরে কোনো কঠিন শর্ত দেয়নি নিউজিল্যান্ড, তারপরেও প্রায় একই ধরনের প্রোটোকল নিশ্চিতের পদক্ষেপ নিয়েছে বিসিবি। সরকার নির্দেশিত হেলথ গাইডলাইন মেনে বয়স ভিত্তিক ঘরোয়া অন্যান্য আয়োজনও এগুচ্ছে বিসিবি, জানিয়েছেন প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন। মিরপুরে ফিটনেসের সাথে স্কিল ট্রেনিং শুরু মুশফিকুর রহিমের। জিম্বাবুয়ে সফর থেকে পারিবারিক কারণে আগেই ফিরে আসায় বায়াবল সুরক্ষায় অজিদের বিপক্ষে টাইগারদের দুর্দান্ত রেকর্ড করা জয়ের সিরিজে দর্শক হতে হয়েছে মুশিকে। নিউজিল্যান্ডের বাংলাদেশে আসার তোড়জোড় শুরুর আগেই তাই ব্যক্তিগত অনুশীলন শুরু মুশির। চার্টার্ড বিমানে নয়, নিয়মিত ফ্লাইটে 24 আগস্ট ঢাকায় আসছে কিউইরা। খেলবে 5 ম্যাচের টি-20 সিরিজ, সবকটি ম্যাচই হচ্ছে ঢাকায়। প্রথম টি-20 ম্যাচ 1 সেপ্টেম্বর। বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়ার মতো কঠিন শর্ত না দিলেও কোভিড পরিস্থিতি বিবেচনায় নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজ আয়োজনে সর্বোচ্চ সতর্ক ব্যবস্থা নিচ্ছে বিসিবি। যেহেতু একটা ব্যাক টু ব্যাক সিরিজ হচ্ছে, তাদের চাহিদাটা তো থাকবে যে অস্ট্রেলিয়াকে যে ধরনের এনভায়রনমেন্ট দেওয়া হয়েছে তাদেরকেও সেটা দেওয়া হয়। তো আমাদেরও চেষ্টা থাকবে যতটুকু এই বিষয়টাকে এনশিওর করা যায়, কারণ সেফটি সিকিউরিটি কিন্তু শুধু অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড বা তাদের বিদেশি টিমের জন্য না, আমাদের খেলোয়াড়দের ব্যাপারও রয়েছে। সো আমাদের কনসার্ন যেটা আমাদের প্লেয়ারদের সেফটি সিকিউরিটি নিয়ে, সেটা এনশিওর করার জন্য আমাদের করতে হবে। সো এই বিষয়গুলো আমাদের মাথায় রেখে আমরা কাজ করছি এবং এভাবেই আমরা আমাদের প্ল্যান করেছি। নিউজিল্যান্ডের সাথে টি-20 হোম সিরিজ শেষেই আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপের ব্যস্ততা টাইগারদের। 17 অক্টোবর শুরু হতে যাওয়া টি-20 ওয়ার্ল্ড কাপের পর্দা নামবে 14 নভেম্বর। রাউন্ড এর বি গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ স্কটল্যান্ড, পাপুয়া নিউগিনি ও ওমান। ওমানে কোয়ারেন্টিন সময় নিশ্চিতের পর বিসিবি সিদ্ধান্ত নেবে ওয়ার্ল্ড কাপ প্রি ক্যাম্প আয়োজনের। এই মুহূর্তে আমাদের সাথে আইসিসি এবং হোস্ট যারা আছেন ওয়ার্ল্ড টি-20 তাদের সাথে যোগাযোগ হচ্ছে। কিছু প্রোটোকলের বিষয় রয়েছে, ওখানকার কোভিড প্রোটোকল কী হবে, প্লেয়ারদের কতদিন কোয়ারেন্টাইন করতে হবে, এই বিষয়গুলো নিয়ে মূলত কাজ হচ্ছে এবং এই বিষয়গুলো চূড়ান্ত হলেই আপনারা জানতে পারবেন যে আমরা কবে নাগাদ, যদি কোনো প্রি ক্যাম্পের অ্যারেঞ্জমেন্ট থাকে সেটা আমরা কবে জয়েন করব। সরকারের হেলথ গাইডলাইন মেনে অন্যান্য ঘরোয়া আয়োজনের সাথে মেয়েদের ক্রিকেট মাঠে ফেরাতে অফিস ওয়ার্ক শুরু বোর্ডের। ফরিদা বক্তিয়ারা, ডিবিসি নিউজ, ঢাকা।